বিসমুল মান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে আয়কর রেয়াদ কিভাবে ক্যালকুলেট করবেন সমান্ত দর্শক আপনারা জেনেছেন গত বছর পর্যন্ত আমাদের সময় ইয়া ছিল যে নির্ধারিত সময়ের পরেও রিটার্ন জমা দিলে যদি টাইম পিটিশন বা টাইম এক্সটেনশন ফর্ম দিয়ে রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনার আয়কর রেয়াদ কিন্তু কমবে না আগের মতোই অর্থাৎ ফিফটিন পার্সেন্টই থাকবে কিন্তু এই বছরের নতুন একটা পরিবর্তন এসেছে সেটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে না পারে তবে তিনি টাইম পিটিশন দিয়ে বা টাইম এক্সটেনশন দিয়ে টাইম বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে নিলেও কিন্তু আপনার আয়কর রেয়াদ কিন্তু আগের মতো পাবেন না অর্থাৎ আয়কর রেয়াদ আমরা জেনে থাকি ফিফটিন পার্সেন্ট আয়কর রেয়াদ বা ট্যাক্স রিবেট পাওয়া যায় তাহলে এই ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রেয়াদ আপনি তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে আপনি আর ইয়াদ পাচ্ছেন না তাহলে কত পার্সেন্ট পাবেন সেটার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট পাবেন এখন এই সাড়ে সাত পার্সেন্টটা কীভাবে ক্যালকুলেশন করবেন নির্ধারিত সময়ের পরে তো আপনি রিটার্ন জমা দিচ্ছেন তাই না তাহলে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে সাড়ে সাত পার্সেন্ট হবে সে তাহলে সাড়ে সাত পার্সেন্ট হলে কীভাবে ক্যালকুলেশন করতে হবে পুরো প্রসেসটা পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে সম্মানত দর্শক আমরা প্রথমে একটু বলে নিই যে আমাদের আগের প্রসেসটা কি অর্থাৎ তিরিশ নভেম্বরের প্রসেসটা কি এর পরের প্রসেসটা কি হবে সেটা আমরা বলবো তাহলে দর্শক আপনারা জেনে থাকবেন যদি কোনো ব্যক্তি তিরিশে নভেম্বর দুই হাজার মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে ইউনিভার্সাল সেলফি রিটার্ন জমা দেয় তাহলে উনি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রেয়াত পাবেন এখন ফিফটিন ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেটের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে তিনটা বিষয় সেটা হলো অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট এরপরে মনে রাখতে হবে আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট থার্ড অপশান হল লামসাম অ্যামাউন্ট তাহলে অ্যালাওবেল ইনভেস্টমেন্ট কত এখানে বলা রয়েছে যে করযোগ্য আয়ের টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অর অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট লাম লামসাম এক কোটি টাকা এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই আপনার অ্যালাওয়েল ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে যেটার ওপরে আপনি ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট পাবেন এটা হলো নর্মাল প্রসেস তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে পারছেন না টাইম পিটিশান বা টাইম এক্সটেনশন দিয়ে টাইম বাড়িয়ে নিয়েছেন এখন আয়কর রেয়াদ কি পনেরো পার্সেন্ট হবে না সাড়ে সাত পার্সেন্ট হবে তাহলে আয়কর রেয়াত পনেরো পার্সেন্টের জায়গায় সাড়ে সাত পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ আপনার যে অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট যা হলো টোয়েন্টি পার্সেন্ট ক্যালকুলেশন করে অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা এক কোটি টাকার মধ্যে যেটা কম সেটার উপরে আপনি আর ফিফটিন পার্সেন্ট ট্যাক্স রিবেট পাবেন না তাহলে কত পার্সেন্ট পাবেন তাহলে হবে সাড়ে সাত পার্সেন্ট ট্যাক্স রেয়াদ পাবেন বা ট্যাক্স রিবেট পাবেন তাহলে তোর চলুন আমরা একটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনি আয়কর রেয়াতটা ক্যালকুলেশান করবেন অর্থাৎ ইউনিভার্সাল সেলফে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু রিবেট ফিফটিন পার্সেন্ট পাচ্ছেন না তাহলে সাড়ে সাত পার্সেন্ট পাবেন সেটার ক্যালকুলেশন কীভাবে হবে একটা উদাহরণের সাহায্যে ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন আমরা একটু বলেছি যে ট্যাক্সেবল ইনকাম এক্সক্লুডিং এই টু টু ইনকাম সময় দর্শক আপনারা জেনে থাকবেন ইনকামের অনেক ক্লাসিফিকেশান রয়েছে তবে বেসিক্যালি আমরা ট্যাক্সের ক্যালকুলেশনের জন্য ইনকামকে দুই ভাগে ভাগ করে থাকি এক হলো রেগুলার ইনকাম দুই হলো এই টু সি ইনকাম এ রেগুলার ইনকামের ওপরেই কিন্তু আপনার অ্যালাওবল ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করে তাহলে আমরা এখানে ধরে নিছি যে ট্যাক্সেবল ইনকাম এক্সক্লুডিং এইট টু সি ইনকাম অর্থাৎ ফোর লাখ টাকা লেস ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট তো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করার জন্য আমাকে জানতে হবে এক অ্যালাওবল ইনভেস্টমেন্ট দুই হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর লামসাম ওয়ান ক্রোর তাহলে অ্যালাওবল ইনভেস্টমেন্ট কত আমার চার লক্ষ টাকার উপরে টোয়েন্টি পারসেন্ট সে ধরে নেন আশি হাজার টাকা প্লাস অথবা অ্যাক্সুয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি একটা ডিপিএস করেছিলেন যেখানে আপনার অ্যাকসুয়াল ইনভেস্টমেন্ট ষাট হাজার টাকা ওর এক কোটি টাকা এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটা হবে আপনার অ্যালাওবল ইনভেস্টমেন্ট তাহলে অ্যালাওবল ইনভেস্টমেন্ট কত হলো ষাট হাজার টাকা ষাট হাজার টাকার ওপরে যেটা আগের প্রসেসে হয়তো প্রিভিয়াস ছিল ফিফটিন পার্সেন্ট সেটা এখন হয়ে যাবে কত সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট হয়ে গেলে কত হল চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ যেখানে আগে আপনি নয় হাজার টাকা পেতেন সেখানে সেটা এখন এখানে কত পাবেন সাড়ে চার হাজার টাকা তাহলে সমান্ত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করে আমরা নিচু উদাহরণের সাহায্যে এখানে বলেছি দেখেন রিটার্ন জমা দেওয়ার জন্য বা জমার জন্য সময়ের আবেদন করলে কর রেয়াত পনেরো এর পরিবর্তে সাড়ে সাত পার্সেন্ট হবে সেটা আমরা একটু বলছি যে ধরুন আপনার ট্যাক্স আসছে চোদ্দো হাজার টাকা রেয়াদ যেটা পাওয়া যাবে যেটা আগের প্রসেসে পেতেন কত সাপোজ আপনার নয় হাজার টাকা তো এখানে ন যদি আপনার চোদ্দো হাজার টাকা ট্যাক্স হয় রেয়াদ ন হাজার টাকা তাহলে ট্যাক্স দিতে হবে কত পাঁচ হাজার টাকা কিন্তু সময়ের মধ্যে আবেদন করে অর্থাৎ তিরিশে নভেম্বরের পরে যেহেতু রিটার্ন জমা দিবেন আপনি টাইম পিটিশন বা টাইম এক্সটেনশান দিয়ে ফর্ম পূরণ করে আপনি টাইম বাড়িয়ে নিয়েছেন সেখানে বলা রয়েছে এরপর রিটার্ন জমা করলে রেয়াদ পাওয়া যাবে চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ তার অর্ধেক অর্থাৎ নয় হাজার টাকার অর্ধেক কত হয় সাড়ে চার হাজার টাকা তাহলে আপনাকে কর পরিশোধ করতে হবে কত চোদ্দ চোদ্দো হাজার টাকা থেকে নয় হাজার পাঁচশো বাদ দিলে আপনাকে পরিশোধ করতে হবে নয় হাজার পাঁচশো টাকা তাহলে দেখেন সম্মানিত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন একটা ছোট্ট একটা উদাহরণ যে আপনার ক্যালকুলেশনে ট্যাক্স আসছে চোদ্দো হাজার টাকা রেয়াদ আসছে নয় হাজার টাকা আপনাকে দিতে হবে কত পাঁচ হাজার টাকা এটা হলো তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু তিরিশে নভেম্বরের পরে রিটার্ন জমা দিতে চাচ্ছেন তাহলে রিয়াত কিন্তু তার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ ন হাজার টাকার অর্ধেক হচ্ছে সাড়ে চার হাজার টাকা মানে ওই যে পনেরো পার্সেন্টের জায়গায় কত হবে সাড়ে সাত পার্সেন্ট সেটা হলো কত সাড়ে চার হাজার টাকা তাহলে অ্যাকচুয়াল ট্যাক্স আসছিলো চোদ্দো হাজার টাকা যেটা যেখানে রিয়াদ রেয়াদ পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে কত নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ ইউনিভার্সাল সেলফে শুধুমাত্র আপনাকে রিটার্ন দেওয়ার প্রসেস অর্থাৎ রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু রেয়ারটুকু কিন্তু দেওয়া হয় নাই বা ফাইনটুকু কিন্তু দেওয়া নেয় ওইটার জন্য আলাদা যে একটা সিম্পল ইন্টারেস্টের যে ব্যাপার রয়েছে টু হারে সেটার ক্যালকুলেশন আমরা আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলাদা আমাদের ভিডিও রয়েছে তবে রিসেন্ট একটা বা আপডেটেড একটা ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে তিরিশে নভেম্বরের পরে রিটার্ন জমা দিলে যেমন আপনার আয়কর রেয়াদ কমে যায় অনুরপাবে যে সিম্পল ইন্টারেস্টের যে ব্যাপার রয়েছে সরল সুদ টু পার্সেন্ট সেটাও কিন্তু আপনাকে প্রযোজ্য হয়ে যাবে এখানে কিন্তু ছাড় দেওয়া হয়নি শুধু সময় দেওয়া হয়েছে যে আপনি সেলফে রিটার্নটুকু দিতে পারবেন এই প্রসেসটুকু করা হয়েছে অর্থাৎ এইটি টু ডাবল বিথে রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাহলে সমান্ত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন যে নির্ধারিত সময়ের পরে অর্থাৎ এইটি টু ডাবল বিতে রিটার্ন জমা দেবেন কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে দিতে পারছেন না অর্থাৎ তিরিশে নভেম্বরের পরে জমা দিতে চাচ্ছেন তাহলে টাইম পিটিশান টাইম এক্সটেনশান ফর্ম পূরণ করে টাইম বাড়িয়ে নেবেন এবং রিটার্ন জমা দেওয়ার সময় তাই যে আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে তাহলে সম্মান্ত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি আয়কর রেয়াদ ক্যালকুলেশান করবেন যদি নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দেন তাহলে সম্মান্ত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন জাস্ট একই সময়তে অর্থাৎ বিকেল চারটের সময়তে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন তাহলে দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম